নমস্কার বন্ধুরা, গল্প পার্ট উইথ কুণাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। গল্প পড়তে এবং শুনতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে গল্প পড়া আমাদের সেভাবে হয়ে ওঠে না। কিন্তু গল্প শোনাটা যে কোনো সময়ই হতে পারে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এই চ্যানেল। আশা করব আপনারা সঙ্গে থাকবেন। আজকে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ছেলে ধরা। আগেকার দিনে এই ছেলে ধরার উপদ্রব গ্রাম বাংলা বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও ছিল এবং এই নিয়ে নানা রকম গল্পকথা লেখা হয়েছে, বিভিন্ন লেখক লিখেছেন তাদের কলমে। তো চলুন আজকে আমরা শুনি আজকে গল্প ছেলে ধরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। সবাই মিলে বাসায় ফিরে এলাম, এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে, তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক। নাহানপুর সোন নদের ধারে একটি গ্রাম, বেশিরভাগ গোয়ালার বাস এ গ্রামে। সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে, ডিহরি থেকে ঘি চালান যায়। এই নাহানপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত 15 দিনের মধ্যে। ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে এই বন্য গ্রামের অধিবাসীদের মধ্যে, সেটাকে নিতান্ত অকারণ বলা যায় না। একটি লোক এগিয়ে এসে বললে, ক্যা হুয়া বাবুজি, কুছ পাতা চালা? আমরা বললাম, কিছু না, তোমরাও তো খুঁজছিলে। লোকটি বলল, হ্যাঁ বাবুজি, আমাদের কিছু না বটে। তোমরা কোথায় গিয়েছিলে? বহুত দূর জঙ্গল কি তরফ, উস তরফ আপ লোক নেই যা পায়েঙ্গে। পরে ওরা পরামর্শ করতে বসল, আমরা বাঙালি বাবু, লেখাপড়া জানা, আমরা কি দিই পরামর্শ ওদের? 15 দিনের মধ্যে তিনটি ছেলে উধাও, এখানে বাস করা দায় হয়ে উঠল। ডিহিরি শহর থেকে অনেক দূর, প্রায় 9 মাইল রাস্তা, সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয়? আগের লোকটার নাম মন্নু আহারি, মন্নু বললে ওই অঞ্চলের হিন্দিতে, বাবুজি ইয়ে জঙ্গলা পাহাড়ি গাঁও, ইয়া জাদা লোক নেই রয়েতে, দূর দূর গাঁও, এসে আফত মে হাম ক্যাসে জিয়ে বাবুজি। আপ লোক ইয়া ঘুমনে আয়ে হো, মজুমদার সাহেব কে কোঠি মে হো, আপ লোক হো তো ভরোসা হ্যায়। মজুমদার সাহেব বড়ে আদমি, পহলে পহলে জব কোঠি বনায়া থা আতে থে, আব নেহি আতে। ওরা সেদিনকার মতো চলে গেল। রাত 10টা, বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল। সতীশগিরির দলপতিত্বে পরদিন হই হই করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল। রোটাসগড়ে ওঠাই হতো এবং ঠিকও ছিল, কিন্তু একজন মহিষচরণ বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে, ওহা ক্যা কারণে যায়েঙ্গে বাবুজি, রোটাসগড় মে লোক নেই রয়েতে, চৌকিদার এক হ্যায় পর ও হর ওয়াক্ত উপর নেই রয়েতা, ওহা মত যাইয়ে বাবুজি। বনের মধ্যে এক জায়গায় আমরা সেদিন বাঘের থাবার দেখা পেলাম। মৌহা গাছের তলায় দিব্যি বড় বাঘের থাবার দাগ। আমাদের মধ্যে একজন বললে, ওদের বাঘে নিচ্ছে না তো, যে বাঘের ভয় এদেশে। হিরু বললেন, তা কি করে সম্ভব, বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো। দুপুরে আমরা খেতে এলাম বাসায়। সোনের চরে বালু হাঁস শিকার করেছিল ধীরেন আজ সকালে, আমাদের বেরোবার আগে 10 মিনিটের মধ্যে 3টি। খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে। সতীশগিরি খাওয়ার সময় বললে, শিকার করা বর্বরের কাজ জানো তো? আমরা সবাই চুপ। হিরু বললে, বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো? সতীশগিরি বললে, আমি দেখে শুনে তো জন্তুকে মারিনি, আমি না কিনলেও অপর কেউ কিনত। খাওয়া দাওয়ার পর হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল। জন কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্তভাবে।
সতীশগিরি এগিয়ে গিয়ে বলল, কি কি হয়েছে কি? ওরা বললে, আবার চুরি ছেলে গিয়েছে আজ। আমরা সবাই অবাক। সতীশ বললে, আজ কোন গাঁও থেকে? নাহানপুর সে 2 মাইল দূর এক গাঁও হ্যায় উনাও। এক ছোটা বাচ্চা মা কে সাথ গাঁও কে বাহার খেত সে লৌট রাহা থা। বচ্চে কো এক জায়গা বিঠা কে সব গয়ে সাল পত্তি তোড়নে। মা লৌট কে দেখা কে বাচ্চা নেই হ্যায়। বাঘের পায়ের দাগ? না বাবু, মানুষের। আচ্ছা, সে দেখা নেই। আমরা বাংলো থেকে সন্ধ্যার আগেই বেরিয়েছি, কত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার। সেই বন বেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক আমরা জানি, কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড় যদি পারা যায়, যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি। কিন্তু এদিকে রাত হয়ে আসছে, সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু। বিদেশ বিভুঁই জায়গা, জঙ্গলাবৃত পাহাড়, চারিধারে বাঘের ভয়ও আছে। বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় তেটে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না। বিদেশে বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব? কথাটা ঠিক। সতীশ মহারাজের কি, তার বাপ নেই মা নেই, মরে গেলে কাঁদবে না কেউ? আমাদের তা নয়, আমাদের সবাই বেঁচে। হিরু বললে, আজ কদিন হলো আমরা এসেছি এখানে? আমি হিসেব করে বললাম, 13 দিন। আর কতদিন থাকা হবে? 4-5 দিন। কিন্তু এই হাঙ্গামাটা না চুকালে তো? হিরু বললে, ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদ বলো দেখি। ধীরেন একটু বিরক্তির সঙ্গে বলল, কে জানতো বলো এমন হবে, তাহলে কি আর বলে ধীরেন চুপ করল। সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক, সত্যবাদী, পরোপকারী। ওকে আমরা এই জন্যে সতীশ গিরি, কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম ব্যঙ্গ করে। সতীশ মহারাজ বললে, ওর মায়ের কান্না শোনার পরও একথা তোমাদের বলতে আটকালো না? ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলার চেষ্টা করে। সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে, আমরা তাকে ডেকে বললাম, এসো টমেটো কিনবে। বুড়ি বোধহয় বাজার তো জানে না। সে বললে, বাজার সে আপ লোক কিতনে মে খরিদতে হ্যাঁ বাবুজি? আমরা জানি 6 পয়সা বাজার দর এক সে টমেটোর। হিরু বললে, 4 পয়সার দর বাজারে দিবি? বুড়ি দিয়ে গেল, কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠেনি সেদিন। হিরুর নির্বুদ্ধিতা, সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময়। আমরা সবাই খেতে বসেছি, সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বললে, টমেটোর অম্বল আমার পাতে দিও না। সবাই অপ্রস্তুত, যেরকম সুরে হাঁক পাড়লে তারপর সেদিন আর টমেটোর অম্বল আমাদের খাওয়া হলো না। যাক গে, আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলে ধীরেন। বললে, ঝুমরির মা দোর খুলে শুয়েছিল। সতীশ বলল, তাই কি? তা না হলে তো ছেলে হারাতো না, সে নির্বোধ মেয়ে মানুষ, তাহলে তার এমন হওয়াই উচিত। যখন সবাই জানে এ কথা যে গাঁ থেকে এই অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়। হিরু বললে, এই নিয়ে 4টে ছেলে? ধীরেন বললে, হ্যাঁ, যখন তা সবাই জানে তখন কি ওদের উচিত হয়নি সাবধান হওয়া? সতীশ বললে, এই গরমে করেই বা কি, তখন তার যাওয়াই উচিত, আমাদের দোষে তো যায়নি। আমি ওদের থামিয়ে বলি, শোনো, বাজে বুকে লাভ নেই, ছেলে চুরি বা হারানো এই অঞ্চলে আমরা এসে পর্যন্ত অনেক শুনেছি, তবু এসব দেশে গ্রাম্য লোক অত সতর্ক হতে শেখেনি। পরের ছেলে হারিয়েছে, খোঁজার চেষ্টা করা যাক, বিশেষ করে ওর মা যখন আমাদের ঝি। যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো, না পাই কলকাতায় যাওয়ার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ থাকবে না। আমাকে সবাই সমর্থন করলে। সতীশ বললে, কাল চলো লোটাস ফোর্টে উঠে দেখা যাক। ধীরেন বললে, বড্ড সোচা কথা বললে ভায়া, লোটাস ফোর্টে ওটা 4টিখানি কথা নয়, এই গরমে প্রাণ বেরিয়ে যাবে, উপরে জল নেই, বাঘও বেরিয়েছিল সেদিন, ফেরার পথে সন্ধে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবে? আমাদের ঘরে বাপ মা আছে সতীশদা। আমি বললাম,
তাছাড়া রোটা স্ফুটে পাহাড়ের উপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে? আমার তো মনে হয় না। সতীশ বললে, দেখতে দোষ কি? তুমি বলো যদি, আমি তোমার সঙ্গে যাবো। সতীশ, তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না, চলো কাল সকালে। হিরুও ধীরে নিজেদের ছোট করতে চায় না, তারা মুখে বললে, আমরাও যাব। কিন্তু মনে মনে বোধ হয় একটু বিরক্তই হলো। গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম। আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম নাহানপুরের পথে, ডিহিরি যাওয়ার পথে, সোন নদের ধারে, সব দিকে আমরা বলে দিয়েছি। কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয়। সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে, তাকে কোথাও যেতে দেওয়া হয়নি। কারো মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয়। সারা দিন কেটে গেল, কেউ কোনো খবর নিয়ে এলো না, কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের। সন্ধ্যের অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলার বারান্দায় পা দিতে না দিতেই সতীশগিরির দুর্বার জেরা, কাজে ফাঁকি আমরা দিয়েছি কি না দেখে নেবে সতীশ। আমরা কি ওখানে গিয়েছিলাম, আমরা কি সেখানে গিয়েছিলাম, অমুক জঙ্গলের পথ কি দেখেছি, একটু চা খাবো সারাদিনের পরিশ্রমের পর, তা কৈফিয়ত দিতে দিতেই প্রাণান্ত হওয়ার উপক্রম। খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল। কাল সকালেই আবার নাকি বেরোতে হবে। ধীরেন বললে, চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি, আর এই ঝঞ্ঝাট ভালো লাগে না। আরও দুদিন কেটে গেল, কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না। ঝুমরির মাকে দেখে দিয়ে বেড়ায়, গ্রামের লোকজন এসে ফিরে যায়। আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম। ক্রমে আরও কদিন কেটে গেল। সেদিন আমরা জিনিসপত্র বাঁধা সাঁধা করে রওনা হয়ে পড়লাম। সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে, সেই লরিতেই আমরা চলেছি। জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া 7 টাকা ধার্য হয়েছে। লরি ছাড়লো রাত 8টার সময়। পাথর বোঝাই করতে দেরি হয়ে গিয়েছিল। পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে যেতেও পারছে না। আমরা দিন 20 পরে কলকাতায় ফিরছি, মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি। ডিমহা ও বোচাহারির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগলো। হাঁটুখানিক জল নদীতে, ঘন জঙ্গল দুধারে, হরিতকি, মৌহা ও শাল, কি একটা পাখি কুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের ওপর কার্বনে। লরি হু হু শব্দে চলেছে। এমন সময় লরিওয়ালা বলে উঠল, ও ও ক্যা হ্যায় বাবুজি? আমরা লরি ড্রাইভারের পাশেই বসে, তখন 10টা, কোনো দিকে লোকালয় নেই। চেয়ে দেখি পথ থেকে রশিদুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে, যেন কেউ আগুন পোয়াচ্ছে, কি ভাত রেঁধে খাচ্ছে। আমরা চেয়ে দেখলাম, কে কে ওখানে? কৌতূহল হলো দেখার জন্য। লরি থামিয়ে রাস্তার এক পাশে রাখা হলো। আমি ও সতীশগিরি এগিয়ে গেলাম, আমাদের পিছনে পিছনে ধীরেন, হিরু ও লরি ড্রাইভার। যখন আদ্রসি মাত্র দূরে আছে আগুন, তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। অন্ধকার রাত, সোন নদীর ধারের কাশচর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে। ধীরেন বললে, ছনের ধারে যাস নে ভাই, ওদিকে কাশবনে বাঘ থাকে, চল সিমেন্টের পাহাড়ের ওপর। সতীশ মহারাজ গম্ভীর হয়ে বললে, ওটা সিমেন্টের পাহাড় নয়, সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয়, ওটা বেলে পাথরের পাহাড়, যাকে বলে স্যান্ডস্টোন। আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ত্ব বক্তৃতা শোনার অনুকূল নয়। আমরা আজ খুঁজতে রাজি নই, আর খুঁজবই বা কি, আর কোথায়? বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর কি কি গাছের বন জঙ্গল। সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল, সে হাসি গম্ভীর রাত্রে শুনলে প্রেতের অট্ট হাসির মতো শোনায়। শহুরে ছেলে আমরা, আমাদের গায়ে কাঁটা দেয়। পাহাড়ের ওপর কলকাতার কোনো এক ভদ্রলোকের এক বাংলো আছে, কিন্তু তিনি কোনোদিন আসেন না। তার বাড়ির দরজা জানালায় উই ধরেছে, কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে। ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা, লোকে বলে ভূতও নাকি আছে। মৌহা ফুলের সময় পেরিয়েছে, বড় বড় মৌহা গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দেওয়া হয়েছিল গত চৈত্র মাসে মৌহা ফুল সংগ্রহ করার জন্য। পাতা পোড়া ছাইয়ের গন্ধ বাতাসে ভাসছে,
ছাইয়ের উপর আবার পড়েছে শুকনো পাতার রাস। খসখস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে। ধীরেন চমকে উঠে বলল, ও কি রে? আমি বললাম, কিছু না, শেয়াল হবে বোধ হয়। আমাদের চোখে যা পড়ল তা এই, একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে। দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘাকার, একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার, কি একটা নাড়ছে চাড়ছে আগুনের সামনে বসে যেন। সতীশগিরি বললে, সন্ন্যাসী? আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্ন্যাসী হবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে, আচ্ছা সন্ন্যাসীই তো, বাঘের ভয়ে এখানে মানুষ আসতে ভয় পায়। আমরা এগিয়ে গেলাম আরও, লোকটাও বেজায় লম্বা, অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের উপর ধরে নাড়ছে চাড়ছে, বেশ বড় একটা কালো একটা পুটুলির মতো জিনিস, কি ওটা? আলো অন্ধকারে যে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিল, আমাদের সবার চোখের দৃষ্টি সেই দিকে। কি জিনিস ওটা? হঠাৎ আমি চমকে উঠলাম। সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ধীরেন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ রে, ও তো একটা ছোট ছেলে। আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম। অদূরে সেই অতি দীর্ঘাকায় বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে, সন্ন্যাসী সাজ বটে, কপালে তিলক, দীর্ঘ জটাজুটো, এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের ওপর। লোকটা সামনের অগ্নিকুণ্ডের ওপর একটা ছোট ছেলেকে দুহাতে ধরে ঝলসা পোড়া করছে, বাতাসে মরা পোড়ার বিকট দুর্গন্ধ। আমরা কেউ এগোতে সাহস করলাম না, কারো মুখে কথা নেই। এই গভীর রাত্রি, নির্জন পাহাড় জঙ্গল, কোথাও লোকালয় নেই, সম্মুখে এই নররাক্ষস। কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি, এক পাও কেউ এগোয় না। লোকটা আমাদের দেখলে কটমট চোখে, তারপর যেন বিরক্ত মুখে সেই আর ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিয়ে আমাদের চোখের সামনে, ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে, তারপর ধীর গম্ভীর পদবিক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল। সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো একটা কথা, ছেলে ধরা।